কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি, এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আপনি কেন সব ওএমআর পুড়িয়ে দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার? এই ঠগি পিসি মিথ্যা কথা ছাড়া সত্যি কথা বলে না। আপনারা বুঝেছেন, ইনি এগারোর আগে বলেছিলেন যে ডিএ আপনার অধিকার, চাকরি আপনার অধিকার, ছ মাসের মধ্যে শিল্প এনে দেখিয়ে দেব। একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি। আজকে কি অবস্থা হচ্ছে? আজকে হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টে স্টে অর্ডার হয়নি একটা পোর্শন ছাড়া। এর জন্য দায়ী কে? কি বলছেন আমরা দায়ী? আপনি রাজনীতি করছেন? হাইকোর্টের জাজমেন্টে, ডিভিশন বেঞ্চে যে হলফনামা এসএসসি দিয়েছে তার 242 নম্বর প্যারা অর্ডার কপিতে দেখুন, এসএসসি কে যোগ্য কে অযোগ্য এসএসসি দেয়নি। 5400 এই অসীমা পাত্রর ভাইজি আছে, এদের বাঁচানোর জন্য, এদের বাঁচানোর জন্য আজকে হাজার হাজার যোগ্য প্রার্থীকে বলি দিলেন মমতা ব্যানার্জি। আমরা দায়ী নয়, কোর্ট দায়ী নয়, যারা কেস করেছেন লয়াররা দায়ী নয়। আপনি কেন বালাজি কোম্পানিকে দিয়ে সব ওএমআর পুড়িয়ে দেবেন? আপনাকে কে অধিকার দিয়েছে ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার? যে বালাজি কোম্পানি কনস্ট্রাকশনের কাজ করে তাকে টেন্ডার দিয়ে ওএমআর গুলোকে সব নষ্ট করলেন, যোগ্য কে অযোগ্য কে হলফনামাতে দিলেন না, দায়ী তো আপনি। আপনার জন্য আজকে এই চাকরি যারা কিনেছেন এবং তৃণমূলের নেতাদের আত্মীয় স্বজনের এই চাকরি বাঁচাতে গিয়ে আপনি আজকে কয়েক হাজার যোগ্য ছাত্র কর্মপ্রার্থীকে আপনার জন্য আপনি আজকে এই অসুবিধার মধ্যে ফেললেন। আমরা আশা করি, যেহেতু সুপ্রিম কোর্ট মামলা বিচারাধীন রেখেছেন, তারা যেভাবেই হোক যোগ্য অযোগ্য বাছাইয়ের কাজটা করবেন এবং যোগ্যরা রিলিফ পাবেন আর অযোগ্যরা জেলে যাবেন। আপনারা সবাই জানেন অতিরিক্ত শূন্য পদ তৈরি করার মধ্য দিয়ে এই এসএসসির দুর্নীতি সামনে এসেছে। যে সংখ্যায় শিক্ষাকর্মী বা শিক্ষক আজকে নোটিফিকেশন হয়েছিল তার থেকে অতিরিক্ত নিয়োগ হয়েছে, এই নিয়োগকে বৈধ করার জন্য কবে ক্যাবিনেটের মিটিং হয়েছে? 5 মে 2022 ওই দিন ক্যাবিনেটের মিটিং হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এবং পুরো ঘটনার জন্য এই চোরেদেরকে বাঁচানোর জন্য যে সমস্যা আজকে তৈরি হয়েছে এর জন্য কোর্ট দায়ী নয়, লয়াররা দায়ী নয়, আবেদনকারীরা দায়ী নয়, বিরোধীরা দায়ী নয়, দায়ী যদি কেউ হয় এই ঠগি পিসি মমতা ব্যানার্জি দায়ী। তাই আওয়াজ তুলুন, আওয়াজ তুলুন যে সরকার বদলাতে হবে, এই চটি পিসির পার্টিকে হারাতে হবে, 35টা আসন পেলে 26 অবধি যেতে হবে না, কয়েক মাসের মধ্যে এই সরকার বদলাবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।